সাবাস ভাগের বাচ্চা, এবার তোর নাম কি রে? টমি। ওই তোমার বাসায় দেখা হরিস। আরে আমি বাঘের বাচ্চা না, আমি নিজেই বাঘ। শিট। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিটিভাই সিটি স্টোরিজের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। স্টোরি খেলতে খেলতে অনেক দূর চলেই গেছি, তো আজকে আমি আবার কর্নেলের একটি কাজ করব এবং আমি রিয়েল এস্টেট ব্যবসায়ী ওর কাজ কম করছি অ্যাভেরির কাজ, কারণ অ্যাভেরির কাজটা আমি পরে করব। ওর কাজ কিছু কিছু কঠিন আছে, তো আপাতত আমি কর্নেলের একটা কাজ করব। তো চলুন দেখা যাক কর্নেল কি বলে। থমাস, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সরাসরি কথা বলার জন্য আমাকে ক্ষমা করো। ওকে। আমাকে জিজ্ঞাসা করেছিল একটা ছোট কাজ করে দেওয়ার জন্য। আশা করি এতে কোনো ঝামেলা হবে না। এই কাজের জন্য আমি তোমার কথা চিন্তা করেছি বন্ধু। আমি মাল্টিরেস্টোর কার পার্কে তোমার জন্য কিছু অস্ত্র রেখেছি, ওটা নিও। তারপর উপর থেকে দিয়ে যায় মানুষের উপর নজর রাখবা। বিদায় বন্ধু। তো আমাকে দিয়াজের হেল্প করতে যেতে হবে। দিয়াজ, তার আগে আমি কিছু অস্ত্র ব্যবস্থা করি। আপনারা তো জানেন যে আমার অস্ত্র অবশ্যই, এখানে অস্ত্র কিছুটা বেড়ে গেছে, এটা একটা কারণ আছে। গতবারে যখন আমি খেলছিলাম তখন আমি অস্ত্র বাড়াইছি, সেটা আপনারা দেখেছেন। আর পরে আমি মিডিলে কিছুটা অফ ভিডিওতে অস্ত্র বেড়াইছিলাম, তো সেই জন্যেই। তো এখানে আমি আর একবার একটু নিলাম। তো এখন আমার একটা শটগান ছিল, শটগান দিয়ে আমি একটা মারব, শেষ। এই যে আমি অস্ত্র পেয়ে গেছি, এভাবেই অস্ত্রটা নেওয়া আমার সুবিধা হয়। তো অস্ত্র পেয়ে গেছি, তো চলুন দিয়াজের কাছে যাওয়া যাক। এখানে আবার কি? আচ্ছা, এখানে কালা জাহাঙ্গীর আসবে। তো কালা জাহাঙ্গীরের গাড়িটা আমার খুব পছন্দ। আচ্ছা, এখানে অস্ত্র আছে, অস্ত্রটা নিতে হবে। আচ্ছা, চলে এসছে কালা জাহাঙ্গীর। তোমারে দেই সবখানে দেই মিয়া। শোনো, তুমি আমার পিছন পিছন আর ফলো করবে না। হ্যাঁ, এইটা আর অভ্যাস। যা হোক, আর নাম কালা জাহাঙ্গীর। টম ইউনিভার্সিটি, চলো। তো কালা জাহাঙ্গীরে নিয়ে আমাকে যাওয়া লাগবে। একটা অস্ত্র পেয়ে গেছি, গানটা বন্ধ করি। এই গানগুলাই আমার সব থেকে বড়ো সমস্যা। আমার মনে হয় গানগুলাকে কোনোভাবে যদি কিছু করা যেত, অবশ্য গান ডিলিট মারা যায়, গানগুলো ডিলিট মারবো। পুলিশের গাড়িতে কিছু গান আছে, তো চলুন যাওয়া যাক। আচ্ছা, এখানে আমার, আচ্ছা একটা জিনিস পাইছি, এটা আমার দরকার ছিল। আয় কালা জাহাঙ্গীর, আয় তাড়াতাড়ি। চলে এসছি। এবার তোর দেখে কোর্টেছে নতুন বন্দুকটা আছে। যতক্ষণ আরেকজন বড় বস না পাই, তারা এখানে যে কোনো সময় এসে পড়বে, আমাদের আড়ালে যাওয়া উচিত। ঠিক আছে, আমি ব্যালকনিতে খাড়াই আর তুই ছাদে খাড়াও। আও, সরি। তো আমি চলে এসেছি ছাদে, দেখা যাক এখন কি বলে। বসে যেতে বলেছিল, এটা চলে এসছে। মেরে দিয়েছি। দুজনকে মেরে দিয়েছি, আর একজন আসবে এখন। আমাকে এদেরকে বাঁচাতে হবে।
তো আচ্ছা চলে এসেছে, এই যে এদের পিছনে আমাকে এখন দৌড়াতে হবে, একটু মারবে কালা জাহাঙ্গীর একটা, দাম শেষ। তোমাকে পিছন পিছন যেতে হবে এবং সাথে মারতে হবে। মেরে দিয়েছি, তোমার কাজও হয়ে গেছে, মারা হবে। ওদের ফাইলটা আমি পেয়ে গেছি, ব্রিফকেস যেটা চুরি হয়ে গেছিলো, এখনই ডিএসকে এখন দিয়ে আসতে হবে। আমি গানটা চেঞ্জ করে নিলাম, আমার ওই গানটার থেকে এই গানটা বেশি ভালো লাগে। সাবাস বাঘের বাচ্চা, এবার তোর নাম কি রে? টমি। ওই তুই মোর বাসায় দেখা করিস? আরে আমি বাঘের বাচ্চা না, আমি নিজেই বাঘ। শিট, তো মিশন পাস। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা সাবস্ক্রাইব করছেন না এবং আমার ভিডিওগুলো ফুল দেখছেন না, তো যারা দেখছেন না তারা অবশ্যই স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো হ্যালো দো রং নাম্বার। তো আজকের জন্য এইটুকুই, ততক্ষণ পর্যন্ত বাই বাই।